সাভারও চিতাবাঘের দেখা পাওয়া গেল। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় জয় বীরপাড়া চা বাগানে কর্মরত শ্রমিকরা চা পাতা তুলতে গিয়ে তাদের নজরে পড়ে চিতাবাঘটি। সঙ্গে সঙ্গে চিতাবাঘটিকে দেখতে অনেক ভিড় জমে যায়। বনকর্মীদের খবর দেওয়া হয়, তারা এসে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে খাঁচায় ভরে নিয়ে যায় এবং পরে তারা জঙ্গলে ছেড়ে দেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ভালো মারবা, হ্যাঁ সিঙ্গল মারবা, ভালো নেই মারবা আর সিঙ্গল বাগান জঙ্গলে গাছপালা কমে যাওয়াতে লোকালয়ে বেরিয়ে আসে চিতাবাঘ। বিশেষ করে চা বাগান এলাকাগুলিতে এদের প্রায়শই দেখা যায়। চা বাগান সংলগ্ন বাড়ির পোষ্য জীবজন্তুকে এরা শিকার হিসেবে গ্রহণ করে। এদের খাবারের তালিকায় রয়েছে হাঁস, মুরগি, বাছুর, ছাগল, ভেড়া, শুয়োর ইত্যাদি। তাই যারা চা বাগান এলাকায় থাকেন এবং পশু জীবজন্তু পোষেন তারা খুব সাবধানে থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।